পাইল না, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পুরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। যে ছেলেটা এতদিন আমাকে আমাকে বোকা বানিয়েছে তাকে তো অত সহজে আমি ছাড়বো না। আর এক সেকেন্ডও তুমি এই বাড়িতে দাঁড়িয়ে থাকবে না। বেরিয়ে যাও। আদি, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, আমার কথাটা একটু শোনো। আমি ডিসাইড করে ফেলেছি মধুজা, আমি আর কারোর কথা শুনতে চাই না। এই বাড়িতে এখনো আমার কথাই শেষ কথা। যার আমার কথা মানতে অসুবিধে হবে সে যখন খুশি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। চলো, তুমি আর এক মুহূর্ত এই বাড়িতে দাঁড়িয়ে থাকবে না। আদি, আমাদের মাঝখানে কেউ যেন ইন্টারফেয়ার না করে, আর আমাদের সাথে কেউ যেন বাইরেও না যায়। আজকের পর থেকে সমুদ্রের নাম এই বাড়িতে আর কেউ যেন উচ্চারণ না করে। মনে হচ্ছে এই গাড়িটা সোজা থানায় গিয়ে থামবে। স্যার, আমরা কোথায় যাচ্ছি? বাগুইহাটি। আচ্ছা, তোমার কি একটা কাজ আছে বলছিলে না? তুমি এখান থেকে চলে যাও, কাজটা করে নাও, বাকিটা আমরা চলে যাব। চাবিটা আমার উপর খুব রাগ, তাই না? আমি বুঝতে পেরেছি, আর সেটাই খুব স্বাভাবিক। আমি তোমার প্রজেক্ট লঞ্চ করতে দিই, তোমার এতদিনের পরিশ্রম আমার জন্য বিফলে গেছে। সেই রাগ থেকেই বোধহয় তুমি আমার মেয়ের সাথে প্রেম করে প্রতিশোধ নিতে চেয়েছিলে, তাই না? যে মুহূর্তে আপনি আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে আপনি আমাদের ভালোবাসাটা কোনোদিনও মেনে নেবেন না। বিশ্বাস করুন, আমি আর কোনোদিনও আপনার বাড়িতে পা রাখবো না স্যার। আপনি যতদিন না আমাদের ভালোবাসাটা মন থেকে মেনে নিচ্ছেন ততদিন ততদিন আমি অপেক্ষা করব। আর আমি যদি আপনাকে কোনোভাবে হার্ট করে থাকি সেটার জন্য আই এম এক্সট্রিমলি সরি। বাট প্লিজ স্যার, এই বিষয়টাকে আর ড্র্যাগ করবেন না, আমায় ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে। তুমি আমাকে ঠকিয়েছো, তার বদলে আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। স্যার, আপনার যা করার এখন এখানেই করুন। সব জায়গায় সবকিছু হয় না শুধু। প্লিজ স্যার,
তোমার মা বাবার সাথে আমাকে তো কথা বলতেই হবে, আমাকে আটকিও না। স্যার প্লিজ আপনি এরকম করবেন না, প্লিজ। এনো চাবি, গাড়ি স্টার্ট করো, আমরা বাগুইহাটি যাব। কিন্তু স্যার ওটা তো আমার পাড়া। আমি জানি ওটা তোমার পাড়া, চলো। স্যার সমুদ্র কথা বাড়িও না, যেটা বলছি সেটা করো। এই নাও চাবি, গাড়ি স্টার্ট করো এক্ষুনি, চলো। আদিদেব বাবু আপনি আপনি এখানে কখন এলেন? আমি তো জানতাম না আপনি এখানে এসেছেন। ছি 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 ছি, আমি কি সব বলে গেলাম, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসুন, আপনি ভেতরে এসে বসুন, আসুন। দেখুন আমি আপনার সাথে এখানে কথা বলতে এসেছি, বসতে আসিনি। আপনার ছেলে একটা অন্যায় করেছে, তার প্রমাণও আমার কাছে আছে। তখন থেকে কি প্রমাণের কথা বলছে? কালকে যখন তারা আমাকে কারা খাইয়ে দিচ্ছিল তখন কি কোনোভাবে সেটা দেখে ফেলেছেন? আপনার ছেলে আমাকে ঠকিয়েছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার মেয়েকে ভালোবাসে এই কথাটা আমাদেরকে না জানিয়ে এতদিন আমার বাড়িতে সিকিউরিটির কাজ করছে, আর সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু এখন তো দেখছি ইউ আর অলসো পার্ট অফ ইট। সুতরাং আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। না না, বিশ্বাস করুন, আমরা আপনাকে ঠকাইনি। আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে। সমুদ্রর বাবা প্রতিদিনই একটা না একটা মেয়ে সম্বন্ধ ওর জন্য নিয়ে আসে, কিন্তু সমুদ্রর কাউকেই পছন্দ হয় না। ওর একটাই বক্তব্য, ও যদি বিয়ে করে তাহলে ওই মেয়েটাকেই করবে, কিন্তু আপনার পারমিশন না নিয়ে ও বিয়ে করতে চায় না। সেদিন রাস্তায় আপনার পায়ের ওপর দিয়ে একটা বাইক চলে গিয়েছিল, সোমু আপনার পায়ে মালিশ করে দিচ্ছিল, আমি সেটা দেখেছিলাম। শুধু আমি না, আমার এক ছোটবেলার বান্ধবীও আমার সাথে ওখানে ছিল, ও সেই ঘটনাটা দেখে আর আমাকে খুব বাজেভাবে অপমান করে। আমি সেটা সহ্য করতে না পেরে রাগের মাথায় সেদিন আপনাদের বাড়ি চলে যাই। আমি ভেবেছিলাম সোমুকে ওখান থেকে সেই দিনে নিয়ে আসব, কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের পরিবারের সকলকে দেখে আমার খুব পছন্দ হয়ে যায়, সেই জন্য আমি যেটা বলার জন্য গিয়েছিলাম সেটা আর বলিনি। আমাদের আপনাদের থেকে পয়সা কম হতে পারে, কিন্তু আমার ছেলেও কিন্তু আপনার মেয়ের থেকে কোনো অংশে কম নয়। আমার ছেলে বলে বলছি না, সত্যি বলছি, আমার ছেলের মনটা খুব বড়। নাহলে আপনিই ভাবুন না, কেউ একজনকে কতটা ভালোবাসলে তার বাবা মাকে ছেড়ে সেই বাড়িতে গিয়ে সেই ভালোবাসার মানুষটার জন্য পড়ে থাকে। ভালোবাসার মানুষটার জন্য তাদের বাড়িতে গিয়ে সিকিউরিটির কাজ করতেও দুবার ভাবেনি। ও পড়াশুনোতে এত মেধাবী হয়েও আপনার বাড়ির চাকরিটা করতে দুবার ভাবেনি। শুধুমাত্র ভালোবাসার মর্যাদা দেবে বলে ও এত কিছু করেছে। আমার ছেলের মতন আপনার মেয়েকে আর কেউ এত ভালোবাসতে পারবে না।
টাকা পয়সা যদি আপনার মাথা ব্যথার কারণ না হয় তাহলে আমি বলবো আমার ছেলের মতন ভালো ছেলে ভালো জামাই আপনি কলকাতা শহর ঘুরলেও পাবেন না। আপনার মেয়েকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তবে একটা কথা বলবো, আমার ছেলে যেমন আপনার মেয়েকে ভালোবাসে আপনার মেয়েও কিন্তু ঠিক ততটাই আমার ছেলেকে ভালোবাসে। দুজনের ভালোবাসার মধ্যে দাঁড়িয়ে ওদের দুজনের জীবনটা নষ্ট করবেন না, সম্ভব হলে ওদের দুজনের বিয়ে দিয়ে দিন। যে আমাকে ঠকিয়েছে তাকে আমি জীবনে ক্ষমা করব না, ওর সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব ইম্পসিবল। ও যা করেছে ও ক্ষমারও যোগ্য নয়, এর জন্য ওকে উপযুক্ত শিক্ষা পেতে হবে। আমি আমার ছেলেকে চিনি, আপনি ওকে যা শাস্তি দেবেন ও মাথা পেতে তাই নেবে। আপনার ছেলেকে আমার সামনে এসে দাঁড়াতে বলুন। সমু, এভাবে দাঁড়িয়ে না থেকে যা, উনি ডাকছেন, যা যা। আমাকে ঠকানোর শাস্তি কি জানো? আমি রেগে গেলে তোমার সাথে কি কি করতে পারি তোমার কোনো আইডিয়া আছে? আমার মেয়ের সাথে তোমার বিয়েও দিতে পারি। যা শুনেছো ঠিক শুনেছো, তোমাকে আমার জামাই হতে হবে। তোমার ভাষায় বলি, অঙ্কটা ঠিক মিলছে না, তাই না? নো স্যার, বিজনেস করতে গেলে অভিনয়টা জানতে হয়, আর অভিনয়টা আমি খুব একটা খারাপ পারি না, কি বলো? তুমি আমাকে একাধিকবার বিভিন্ন বিপদ থেকে বাঁচিয়েছো, তারপরও তোমার উপর আমি রাগ করতে পারি? সমুদ্র, আমি যেরকম জামাই চেয়েছিলাম তুমি ঠিক সেরকম, তোমার কোয়ালিটিসগুলো একেবারে আভিরির মতো। আর সবথেকে বড় কথা, আমার মেয়ে তোমায় ভালোবাসে, সেখানে আমার আর আপত্তি করার কোনো অধিকারই নেই। ভাগ্যিস তোমাকে আমি পেয়ে গেলাম, না হলে আরো আরো কত যে খোঁজাখুঁজি করতে হতো। ভিতর ডিম, আমার মেয়েকে আপনাদের ছেলের হাতে তুলে দিতে চাই, তাহলে আর সময় নষ্ট না করে আমরা পাকা কথাটা সেরে ফেলি। আপনারা কবে আমাদের বাড়িতে আসবেন বলুন তো? আমি ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম, আর তার আগে আপনিই বলে দিলেন। দীনবন্ধু বাবু বাড়িতে নেই? না, ও মালয়েশিয়া গেছে বিজনেসের কাজে। আচ্ছা, কিন্তু আমার তো একটা কথা ভেবে খুব খারাপ লাগছে। কি বলুন তো? আপনি প্রথম আমাদের বাড়িতে এলেন, অথচ বাড়িতে একটাও মিষ্টি নেই। আপনাকে একটু মিষ্টি মুখ না করিয়ে কি করে ছাড়ি বলুন তো? সমু, যা বাবা একটু মিষ্টি নিয়ে আয়। না না ঠিক আছে, পরের বার খাওয়াবেন, আজকে দরকার নেই। না না, তা বললে হয় নাকি? একটু মিষ্টি মুখ না করিয়ে আপনাকে কিছুতেই ছাড়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমাকে না হয় একটু চিনি দিন, তাতেই হবে। চিনি? এ মা, না না। আমি বলছি তো কোনো অসুবিধা হবে না, একটু চিনি দিন। আচ্ছা বেশ, আপনি বসুন। হ্যাঁ প্লিজ।
আমি একটু কফি করে আনছি। সমুদ্র বসো। স্যার আপনার সাথে একটা কথা ছিল। এখন থেকে আর না করি কি করে বলো। স্যার আপনি যখন সত্যিটা জানলেন আপনার রিয়াকশন দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার সাবকনশিয়াস মাইন্ডও ভাবতে পারিনি যে আপনি আমাদের দুজনকে মেনে নেবেন। স্যার এক মিনিট আমি একটু আসছি। শিওর। আমার সময় আমার সব কিছু, ওর খুশিতেই আমি খুশি থাকি। আমার ছেলেটাকে তুমি ভালো রেখো ঠাকুর, ও যেন এভাবেই ওর ভালোবাসাকে সারা জীবন আগলে রাখতে পারে। মা কি তুমি এখন আমার শ্বশুর মশাইয়ের জন্য কফি বানাওনি, এখানে দাঁড়িয়ে ঠাকুরের সামনে আড্ডা মেরে যাচ্ছ? বাবা এখনো তো বিয়েই হয়নি, এতেই এই, এরপরে তো। হ্যাঁ জানি জানি, এখন হাফ শ্বশুর, বিয়ের পর ফুল শ্বশুর। এই সোমু, এই আদিদেব বাবু ব্যাপারটা জানলেন কি করে বলতো? জানি না ও কিভাবে জেনেছে, কিছু তো প্রমাণ পেয়েছে, বাট আই হ্যাভ নো আইডিয়া। যাকে জানিস না যখন তখন আর জেনে লাভ নেই, মেনে নিয়েছেন এটাই অনেক বড় কথা। একদম, আমি বিশ্বাসই করতে পারছি না যে স্যার আমাদের রিলেশনশিপটা মেনে নিয়েছে। এখন আমার বিয়ে হবে ভেবেই কেমন একটা লাগছে মা। এই আমার নির্লজ্জের মতো নাচিস না তো। আরে তারা জানে? ও কি করে জানবে? আরে তাহলে মেয়েটা তো টেনশনে রয়েছে, জানা ওকে। গুড আইডিয়া। কি দেখছো? আরে ফোনটা কর। মানে আমি ফোন করবো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনবে? তাতে কি হয়েছে? মা কফিটা কি বানাও, কফিটা কি, প্লিজ কফি মা, কফি মা, কফি মা, শ্বশুরমশাইয়ের জন্য কফিটা প্লিজ। যেখানে নিয়ে এসেছেন সেখানে এসে আমি খুব খুশি। মানে কোথায়? আপনার শ্বশুর বাড়ি। এবার কি হবে? যা হওয়ার হয়ে গেছে, স্যার আমাদের রিলেশনশিপটা মেনে নিয়েছেন। স্যার আমাদের বিয়ে দিতে রাজি। স্যার একটু আগেই আমার মাকে বললেন যে আমি আমার মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিতে চাই। সত্যি? অফকোর্স, ভালোবাসা নিয়ে নই আর কি। আমি তো ভাবতেই পারছি না, জাস্ট বিশ্বাস করতে পারছি না। আমার তো ভয়তে হাত পা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার কি কি বাজে বাজে চিন্তা মাথায় আসছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমারও তাই, এটা সত্যি আনএক্সপেক্টেড। আচ্ছা স্যার এখনো এখানেই আছেন, হ্যাঁ আমি একটু পরে আপনার সাথে কথা বলছি। ওকে। মা অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।